নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হালি শহরের ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, হালি শহর নিউ গ্রুপ, তাদের পরিচালনায় আজকে কিমস ট্রফি 3.0 অর্থাৎ তৃতীয় বর্ষের কিমস ট্রফি একটি ক্রিকেট টুর্নামেন্ট তারা আয়োজন করেছে, সেইখানেই আমি রয়েছি। আমি ক্যামেরা পার্সনকে একটু দেখানোর জন্য অনুরোধ করব। নবনব স্ম্যাশার্স টসে জিতে বল নিয়েছে। এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেছি এই কিমস ট্রফি যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যারা উদ্যোক্তা তাদেরকে, তাদের সাথে একটু কথা বলে নেব। কে বলবো দাদা, আপনার নাম? আমার নাম দীপ্তজিৎ মজুমদার। কী উদ্দেশ্যে আজকের এই এই যে তৃতীয় বর্ষের যে ক্রিকেট টুর্নামেন্ট? এই টুর্নামেন্টটা তৃতীয় বর্ষ এবং বাচ্চাদের খেলার প্রতি আগ্রহটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের আগ্রহটা আনার জন্যই এই টুর্নামেন্টটা আমরা 3 বছর ধরে করছি এবং ভালো সাফল্য পাচ্ছে এই টুর্নামেন্টটা। 7খানা টিম এই টুর্নামেন্টে নামে। এবং ওখানে কি আপনাদের যারা এই হালিশহর নিউ গ্রুপে তারাই কি রয়েছে নাকি বাইরের গ্রুপেরও রয়েছে? না, হালিশহর নিউ গ্রুপেরই 7খানা টিম নামে। নিজেদের মধ্যে অকশন হয়, আমাদের প্লেয়ার্স অকশন হয়, প্লেয়ার্স অকশন থেকে যে যেই প্লেয়ারকে কিনতে পারে সে তাকে কিনে নিয়ে তারপর সেখান থেকে আমরা 7খানা টিম করি, সেই টিমের মধ্যে লড়াই হয়। কতজন পার্টিসিপেট করে? পার্টিসিপেন্ট আমাদের অ্যাভব 60, 60 জনের বেশি থাকে, সমস্ত বাচ্চা থেকে শুরু করে সমস্ত রকম প্লেয়ার নিয়ে অ্যাভব 60 আমাদের পার্টিসিপেন্ট থাকে। আর কদিন ধরে হবে এই খেলা? এটা 2 দিন ব্যাপী হয়, আজকে আছে এবং কালকে হবে, কালকে সেমিফাইনাল ফাইনাল হবে, হয়ে শেষ হবে। আমি আরেকজনের থেকে একটু জেনে নেব, আপনার নাম? আমার নাম কৌশিক সমাদ, আমি অ্যাসিস্ট্যান্ট স্কাউট মাস্টার হালিশহর নিউ গ্রুপে। আর একটু এই টুর্নামেন্টের সম্পর্কে যদি একটু বলেন। না, আমাদের একটা উদ্যোগ ছিল যে আমরা আমাদের স্কাউটের একটি বিভিন্ন যে সমস্ত আমাদের স্কাউটের অনেকগুলো ক্যারেক্টার আছে, তো সেই সমস্ত ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে একটা নাম, যেই নামটাকে আমরা সর্বসমক্ষে আনবো, সেরকম একটি নাম হচ্ছে কিম, যার একটা ক্যারেক্টার আমরা স্কাউটিং ফর বয়েজে পাই, তো তারই পরিচিতিকে তুলে ধরার জন্য আমরা এই টুর্নামেন্টটি চালাচ্ছি 3 বছর ধরে। তো আশা করছি এবছর তার থেকেও সাফল্য বেশি আসবে অন্যান্য বছরের তুলনায়। না, আমরা তো জানি যে স্কাউটের বিভিন্ন প্রজেক্ট হয়, সেই প্রজেক্টেরই কি একটা, এটা কি একটা অংশ? ওই কিম নামটা এসছে ওই আমাদের স্কাউটেরই একটা, আমরা যে সমস্ত স্কাউটিং ক্র্যাফ্টগুলো করে থাকি তারই একটা ক্যারেক্টার আমাদের রয়েছে কিম, তো ওই কিমের উপলক্ষেই আমরা এই ট্রফিটাকে তার নামে নামাঙ্কিত করেছি। আর আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা হচ্ছে এটাকে নিয়ে আমরা একটু আরও বড়োভাবে যাতে অর্গানাইজ করতে পারি, ইভেন এটা আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যদি বা জেলা লেভেলে যদি এগুলোকে আমরা নিয়ে যেতে পারি তো এই প্রোগ্রাম আরও বড় জায়গায় পৌঁছাবে বা বড় মঞ্চ নেবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এখানকার যারা এই হালিশহর নিউ গ্রুপের যারা স্কাউট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট স্কাউট মাস্টাররা রয়েছেন তাদের সাথে, তারা জানালেন যে আগামী দিনে তারা এই যে তাদের যে ইন্টার স্কাউট যে টুর্নামেন্ট সেটাকে তারা ডিস্ট্রিক্ট লেভেল অবধি নিয়ে যেতে চান। ক্যামেরা পার্সনের সাথে আমি আকাশ, এবিএন নিউজ, হালিশহর।